পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উৎসবের আমেজ মুসলিম বিশ্বে। ব্যতিক্রম নয় ভারত উপমহাদেশের দেশ পাকিস্তানও। বড় বড় কোরবানির পশুর জন্য খ্যাতি আছে পাকিস্তানের। পাকিস্তানে ধনাঢ্য ব্যক্তিরা তাই যার যার সামর্থ্য অনুযায়ী বিশালাকার সব কোরবানির পশু কোরবান করেন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। শাহিদ আফ্রিদি এবার কোরবানি দিয়েছেন বিশাল আকারের একটা ষাঁড়, উচ্চতায় যেটা তার সমান কিংবা তার চেয়েও বড়। কালো খয়েরি রঙের গরুটির গায়ে ছোপ ছোপ সাদা রং, যেন দেখলেই চোখ জুড়িয়ে যায়। ইসলামী নিয়ম অনুযায়ী কোরবানির পশুর মাংসকে তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য রেখে বাকি দুই ভাগ বিলিয়ে দিতে হয়। আফ্রিদিও সেই নিয়ম মেনে তার বিশাল আকারের গরুটির মাংস বিলি করেছেন আত্মীয় স্বজন প্রতিবেশী ও দরিদ্রদের মাঝে। আফ্রিদি তার কোরবানির ষাঁড়ের একটা ভিডিও ফেসবুকে পোস্ট করে লিখেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। তার সেই পোস্টে রিয়াকশন জড়ো হয়েছে প্রায় 3 লাখ। অনেকেই জানতে চাইছেন কত টাকা খরচ করে কোরবানির পশুটি কিনেছেন আফ্রিদি। আফ্রিদির পক্ষ থেকে এই প্রশ্নের কোনো উত্তর জানানো না হলেও ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা তার খবরে দাবি করেছে বিশেষ প্রজাতির স্বাস্থ্যবান এই ষাঁড়ের দাম নাকি প্রায় 4 কোটি টাকা। আনন্দবাজারের সেই খবর দেখে চোখ কোপালে উঠেছে অনেকের। যদিও আফ্রিদির এই উদার মনোভাব নতুন কিছু নয়, খেলা ছাড়ার আগেই তিনি শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন নামে একটা দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। করোনা মহামারীতে গোটা বিশ্ব যখন থমকে গিয়েছিল তখন নিজের জীবনের বাজি রেখে আফ্রিদি তার ফাউন্ডেশনের কার্যক্রম চালু রেখেছিলেন। এমনকি মানব সেবায় নিজেকে উজাড় করে দিয়ে তিনি নিজেও করোনায় আক্রান্ত হন। তাই নেটিজেনরা বলছেন আফ্রিদি এত মোটো অঙ্কের টাকা দিয়ে কোরবানির পশু কেনার বিষয়টি অবাক করার মতো হলেও অবিশ্বাস্য নয়। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু জবাই করা যায়। সে রীতি অনুযায়ী বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে 29 ও 30 জুন এবং 1 জুলাই কোরবানির ঈদ পালন করছেন মুসলিম উম্মাহ।